নার্লি ব্লগসে আপনাদের স্বাগত। রোজের কোলাহল আর ব্যস্ত জীবন ছেড়ে আজ বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের এক অপিট লোকেশনে, ডেস্টিনেশন মাইরুং গাঁও। মেঘে ঢাকা আকাশ এবং সবুজ পাহাড়ের মধ্যে ছোট্ট এই গ্রাম, এরই পাশ দিয়ে কুলু কুলু আওয়াজ করে বয়ে চলেছে দুকা ঝর্ণা এবং সিকিম পাহাড়ের চূড়া ফেনে দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। শিলিগুড়ি স্টেশন থেকে 90 কিলোমিটার দূরে মাইরুং গাঁও, যা যেতে খরচ পড়বে 1500 থেকে 1800 টাকা ছোট গাড়িতে এবং 2200 থেকে 2500 টাকা বড় গাড়িতে। কালিম্পং থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম, চাইলে আপনারা গাড়ির জন্য হোমস্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাস্তার ঘন মেঘ আর ঝর্ণা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাইরুং গাঁও হোমস্টেতে। এটি হলো গ্রামের সবচেয়ে উঁচু বাড়ি, রয়েছে অনেকগুলো সিঁড়ি। বাঁ দিকে যে রুমগুলি দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে 4টি রুম, 1200 টাকা পার হেড। বয়স্ক মানুষ থাকলে এটাই বেটার, যদিও রুম থেকে ভিউ তেমন পাওয়া যায় না। আরও অনেকটা সিঁড়ি পেরিয়ে এই ডান দিকে এটি হলো কাপেল কটেজ রুম, দাম 1500 পার হেড। আরও উপরে সিঁড়ি দিয়ে উঠে রয়েছে 4টি কটেজ রুম, দাম 1000 টাকা পার হেড। চলুন তাহলে রুমটা একটু ঘুরে দেখা যাক। এই রুমে 2টি বড় বেড আছে যেখানে 4 জন আরামে ঘুমাতে পারবে। আর আছে 1টি টেবিল ও বড় আয়না। এটি হলো ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। রয়েছে ওয়েস্টার্ন টয়লেট এবং বেসিন। ওয়াশরুমে গিজার নেই, কিন্তু বললে গরম জল প্রোভাইড করে দেবে, যার জন্য কোনো আলাদা চার্জেস নেবে না। রুমের জানলা দিয়ে চায়ের চুমুক দিতে দিতে উপভোগ করা যাবে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটি। ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চের জন্য। ছিল গরম গরম ভাত, ডাল, স্যালাড, পাঁপড়, স্কোয়াশের তরকারি এবং চিকেন। যদিও ডাল ছাড়া বাকি সবগুলো বেশ সুস্বাদু ছিল। লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের চারিপাশটা একটু ঘুরে দেখতে। পাহাড়ের ধাপ কেটে কেটে ছোট ছোট বাগান গড়ে তুলেছে গ্রামবাসীরা, যেখানে চাষ হয় নানান শাকসবজি, প্রধানত ভুট্টা, মূলা শাক, ধনে পাতা, ইলাইচি, হলুদ এবং বিস্তারভাবে রয়েছে পাহাড়ি স্কোয়াশ। আপনারা চাইলে এখান থেকে ফ্রেশ স্কোয়াশ কিনে নিয়ে যেতে পারেন। এটি হলো কাপেল কটেজ রুম, যা গেস্ট থাকার জন্য দেখাতে পারলাম না। ইতিমধ্যে চলে এসেছে আমাদের চা এবং পকোড়া। বাইরে রয়েছে সুন্দর একটি বসার জায়গা, যেখানে পড়ন্ত বিকেলে বসে চা খেতে খেতে আড্ডা দেওয়া যায়। সামনে রয়েছে বারবিকিউর জন্য একটি সুন্দর স্থান। বারবিকিউ করতে হলে আগের দিন বলে দিতে হবে, শুধু বনফায়ারের জন্য 500 টাকা এবং বারবিকিউ সাথে হলে 1000 টাকা পার কেজি। কিন্তু বর্ষাকালে আসলে বারবিকিউ করা একটু সমস্যাকর হয়, বুঝবেন। রাত্রে আকাশে তারার মতন জ্বলছে পাহাড়ের টিমটিম আলো। সামনে গ্যাংটক এবং সিকিম থেকে আসা এই আলোগুলো যেন রাত্রের পাহাড়ের শোভা আরও বাড়িয়ে তুলেছে। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি এবং পাঁপড় ভাজা।
সকালে ঘুম থেকে উঠে আমরা চললাম গ্রাম ঘুরতে। এই গ্রামের পাশে আছে আরও দুটি গ্রাম, তন্দ্রাবং এবং দুগা ভ্যালি। দুগা ভ্যালির মেন আকর্ষণ হলো এই দুগা ফলস, যা আমাদের হোমস্টে থেকে 3 কিলোমিটার দূরে। গাড়ি করে যেতে লাগবে 15 মিনিট। থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত দুগা ভ্যালি হোমস্টে, যেটির কন্ট্যাক্ট নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। দুগা ভ্যালি হোমস্টে থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা আনলকি হওয়ায় এখানে বুকিং পাইনি। এবার ঘরে ফেরার পালা। হোমস্টেতে এসে গরম চা এবং ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল আলুর দম এবং ফুলকো লুচি। ব্রেকফাস্ট সেরে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে 12টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি যদি আপনাদের ভালো এবং ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আরও কিছু তথ্য জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন।